الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله ইয়া আইহা আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্মা বা'দ। আজকের এই অনুষ্ঠানে যারা দূরান্ত থেকে অনলাইনে সমবেত হয়েছে না আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিয়ে নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আমরা চারটি পয়েন্টের ওপর আলোচনা করব এবং সেক্ষেত্রে কি কি ভুল আমাদের হচ্ছে সেটা নিয়েও আমরা একটু পর্যালোচনা করবো ইনশাল্লাহ তাতে করে আশা করি যে এতে ইসলামের কি নির্দেশনা রয়েছে সেটা যেমন আমাদের সামনে স্পষ্ট হবে ঠিক তেমনি আমরা কি সকল ভুল করছি বা ভুল রিচুয়াল কিংবা ভুল অনুষ্ঠান আমরা সম্পন্ন করছি সেটাও আমাদের সামনে স্পষ্ট হবে যাতে করে মুসলিম কমিউনিটি এবং মুসলিম সমাজের একজন সচেতন ব্যক্তি হিসাবে আমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমাদের আজকের প্রথম বিষয়টা হল পাত্রপাত্রী নির্বাচনে কোন কোন বিষয় প্রাধান্য দেওয়া উচিত এবং সেক্ষেত্রে কি কি ভুল আমরা আসলে করছি ইসলাম আমাদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছে আমরা বিগত আলোচনায় বিবাহের গুরুত্ব এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটাও আমরা তুলে ধরেছিলাম বিশেষ করে অভিভাবকদের পক্ষ থেকে কী করণীয় এখন পাত্রপাত্রী নির্বাচনে তারা নিজেরা এবং তাদের অভিভাবকরা আসলে কোন বিষয়কে প্রাধান্য দেবেন এবং কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করবেন এই পয়েন্টগুলোকে সামনে রেখে এবং কোন বিষয়গুলো আসলে তাদের গুরুত্ব দেওয়া উচিত নয় সেটি নিয়ে আমরা আলোচনা করব আমরা দুটো হাদিস এর আগে উল্লেখ করেছিলাম একটি বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তুন কাহুল মার লে আর বাইন লেমা ও হাসাবিহা ও জামায় ওলি দিন ইহা যে মেয়েদেরকে সাধারণত চারটা কারণে বিবাহ করা হয় তার সম্পদ তার বংশকলিন্য তার সৌন্দর্য এবং তার দিনদারির জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দিন ফালফার ফভফার দিন তোমরা দিনদার মেয়েকে জিতে নাও তার মানে দিনদার মেয়েকে প্রাধান্য দাও বিবাহের ক্ষেত্রে পাত্রী হিসাবে দিনদার পাত্রীকেই তোমরা বেছে নাও নির্বাচন করো এটি মূলত এ হাদিসের মূল বক্তব্য তাহলে পাত্রীর ক্ষেত্রে সর্বপ্রধান দেখার বিষয় হলো তার দিনদারি আর পাত্রের ক্ষেত্রেও ঠিক একই বিষয়টা আমরা দেখি যে রাসুলসাল্লাহ অন্য আরেকটি হাদিসে ইন্ডিকেট করেছেন যেটি ইমাম আহমেদ এবং তিরমিজি উল্লেখ করেছেন এবং এটি একটি গ্রহণযোগ্য হাদিস নবী সাল্লা সাল্লাম বলছেন যদি তোমাদের কাছে কোনো ব্যক্তি আসে যার দিনদারি এবং তার আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিবাহ করিয়ে দাও যদি তোমরা তা না করো তাহলে জমিনে অনেক ফেতনা এবং বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে অর্থাৎ জেনা ব্যবচার সহ অশ্লীলতায় ছেয়ে যাবে সে কথাটি এখানে বলা উদ্দেশ্য তাহলে দেখতে পাচ্ছি এখানে যখন তোমাদের কাছে কেউ আসে এবং কোন কোনো বর্ণনা এসছে ইদা খাতা বা ইলাইকুমান তারাও না দিয়ে না হুয়া হু লোকা যখন তোমাদের কাছে বিবাহের খেতবা বা প্রস্তাব দেয় এমন ব্যক্তি যার দিনদারি এবং যার আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে বোঝাই যাচ্ছে এটা পাত্র ব্যাপারে বলা হচ্ছে অর্থাৎ দিনদার কোনো পাত্র যদি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে তাহলে সে প্রস্তাবটা তোমরা গ্রহণ করো এটাই মূলত হাদিসের এই বক্তব্য তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম পাত্র এবং পাত্রীর নির্বাচনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন দিনদারিকে হ্যাঁ এর পাশাপাশি অন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ না হলেও সেগুলো রাখা যেতে পারে যদি দিনদারির সাথে তার কোনো কন্ট্রাডিকশন বা সংঘর্ষ না থাকে যেমন সম্পদের ব্যাপারটা যদি আমরা আসি তাহলে ছেলে এবং মেয়েদের উভয়ের সম্পত্তি যদি বহুল পরিমাণে থাকে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তারা হালালভাবে সে সম্পত্তি উপার্জন করতে হবে এবং হালাল সম্পত্তির মালিক হতে হবে এবং সেটাকে ব্যয় করার ক্ষেত্রেও তারা হালালভাবে ব্যয় করবে যেমন মদ পানের মধ্যে ব্যয় করবে না সিগারেট পানের মধ্যে ব্যয় করবে না কিংবা আরও যে হালাল কাজকর্ম আছে গানে গান দেখতে যাবে না সিনেমা দেখতে যাবে না ইত্যাদি ইত্যাদি তাহলে সম্পদের অধিকারী হওয়ার মধ্যে কোনো দোষ নেই দোষটা হচ্ছে সম্পদ উপার্জনের ক্ষেত্রে যদি সে হারাম পন্থা অবলম্বন করে অথবা সম্পদ খরচের ক্ষেত্রে যদি সে হারাম পন্থা অবলম্বন করে তাহলে এটা ত্রুটিপূর্ণ একটা বিষয় যে কারণে কোনো প্রস্তাবকে রিজেক্ট করা যেতে পারে যে তারা হারাম উপার্জন করে অথবা তারা হারাম পন্থায় ব্যয় করে সৌন্দর্যের ক্ষেত্র সেটা আমরা বলবো সাধারণত সৌন্দর্যের প্রতি মানুষের একটা স্বভাবগত আকর্ষণ থাকে অতএব সুন্দর হওয়াটা কোনো সমস্যা নেই কিন্তু এই সৌন্দর্য যদি কারো থাকে এবং তার মধ্যে দিনদারি এবং আখলাক না থাকে তাহলে সেটা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এবং দুশ্চরিত্র দিকে নিয়ে যায় এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি অতএব পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে এইসব বিষয় থাকাটা আসলে কোনো সমস্যা নেই যদি তারা দিনের সাথে বা দিনদারির সাথে থাকে এবং তাদের মধ্যে এ সমস্ত ক্ষেত্রে আমরা কোনো কন্ট্রাডিকশান না দেখি আচ্ছা এখানে আমরা স্পেসিফিকলি আরও দু একটা জিনিস এখানে উল্লেখ করতে চাইব যে ছেলে এবং মেয়েদের মধ্যে আসলে তো কিছু পার্থক্যই আছে এবং কিছু রেসপন্সিবিলিটির বিষয়ও আছে তাহলে যেমন পাত্রীর ক্ষেত্রে আসলে দিনদারির পাশাপাশি আর কি জিনিস ইসলাম আসলে পছন্দ করেছে যে আমরা সেগুলো দেখতে পারি যেটা আমরা বললাম যে তার সম্পদ কিংবা তার সৌন্দর্য এটা যদি দিনদারির সাথে ম্যাচ করে তাহলে কোনো সমস্যা নেই আর যদি ম্যাচ না করে তাহলে এগুলোকে গুরুত্ব দিয়ে দিনদারিকে ইগনোর করা যাবে না তাহলে প্রথম বিষয়ই মেয়েদের মধ্যে বা পাত্রীর মধ্যে তার দিনদারি এবং তার সৎ তার মানে ভালো একজন পাত্রী হওয়া আর তার স্বভাব ভালো হওয়া তার চরিত্র ভালো হওয়া দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে তিনি অবশ্যই বিবাহের রেসপন্সিবিলিটি সম্পর্কে অবহিত হবেন পাত্রী বিবাহের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব সম্পর্কে অবহিত হবেন বিবাহে বিবাহ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবাহের সাথে সাথে তার উপরও যে অনেকগুলো দায়িত্ব বর্তাবে যেমন স্বামীর অনুগত হওয়া কিংবা সাংসারিক যে একটা জীবনে সে প্রবেশ করতে যাচ্ছে সেজন্যে যে তার মানসিক প্রস্তুতি এই জিনিসগুলো লাগবে এটা অবশ্য কাউন্সেলিংয়ের ব্যাপার বাবা মা সেটা করতে পারে আমরা আগেও বলেছি আগের পর্বে এবং এক্ষেত্রে কোনো কোনো ইসলামিক সেন্টার এর যারা স্কলাররা আছেন তাদের সাহায্য নেওয়া যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামিক সেন্টারগুলো এক্ষেত্রে আমাদের মুসলিম মেয়েদেরকে বিবাহের আগেও কিছু কাউন্সেলিং করে থাকে এবং বিবাহের পরেও করে থাকে আর যদি কাউন্সেলিং যিনি করবেন তিনি মহিলা হন তাহলে আরও অনেক ভালো তিনি মেয়েদেরকে আসলে বিবাহের গুরুত্ব তার দায়িত্ব এবং তার বৈবাহিক জীবনের ব্যাপারে তাকে সজাগ করবেন প্রস্তুত করবেন তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বিবাহ সম্পর্কিত কিছু জ্ঞান তার থাকা বিবাহ সম্পর্কিত এখন যে পাত্রীর বিবাহ সম্পর্কে কোনো জ্ঞানই নেই তাহলে পাত্রকে বিবাহের পর অনেক কিছু আসলে তাকে হয়তো ফেস করতে হবে এটা আমরাও যারা বিবাহের বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে পরামর্শ দিই আমরা লক্ষ্য করছি ফলে বিবাহের এখতিয়ারের ক্ষেত্রে অন্তত এই জিনিসগুলো জানিয়ে দেওয়া যায় বুঝিয়ে দেওয়া যায় কিন্তু সেই কাজটাই হয়েছে কি না বিবাহের আগে আগে যাতে করে তারা একটা সুন্দর জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত হতে পারে অর্থাৎ বিবাহ সম্পর্কিত জ্ঞান বা ফেক্ষণ নেকা ফেখন নেকা সম্পর্কে মেয়েদেরকেও জানতে হবে চতুর্থত আরেকটা বিষয় সেটা আমরা অনেকে ইগনোর করি বিবাহের জন্য উপযুক্ত হয়েছে কিনা সে এখানে অনেকে আমরা বয়সের ব্যাপারে খুবই কনসার্ন যে না নাবালিকা মেয়েদেরও বিবাহে ইসলাম নিষেধ করেনি সেটা সত্য কিন্তু ইসলাম তো ওয়াজিবও করেনি এ কথাটি আমরা বিগত পর্বেও বলেছিলাম একজন মেয়েকে বা পাত্রীকে বিবাহ দেওয়ার জন্য তার বয়সটাই তো মূল ফ্যাক্টর না এবং বাবা মা মনে করলো যে না আমি আমার নাবালিকা সন্তানকে বিয়ে করায় দিলাম সে কোনো বাধা নাই এটাই তো যথেষ্ট না আসলে আপনার কলিজার টুকরা এ মেয়েটা সব দিক থেকে বিবাহের উপযুক্ত হয়েছে কিনা তার চিন্তা ভাবনা ঠিক আছে কিনা, সে আসলে বালেগ হয়েছে কিনা এবং কারণ বালেগ না হলে অনেক সময় এই মানে অল্প বয়সের বিয়েটা তার জন্য একটা বালা মুসিবত হয়ে দেখা দেয় কোনো কোনো মেয়ের ক্ষেত্রে অল্প বয়সটা হয়তো তেমন সমস্যা করে না কিন্তু অনেকের ক্ষেত্রে করবে না সেটা আমরা কিভাবে জানি অতএব বিষয়টা আমরা আগেও বলেছি যে ঠিক কোন বয়সে আমার সন্তানকে আমি বিয়ে দেব অথবা পাত্রপক্ষ কোন বয়সের মেয়েকে চুজ করবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে বিষয়টা শুধু একটা বিষয়ের সাথে রিলেটেড নয় ফলে তার পরিপক্কতা তার মেন্টাল প্রিপারেশান তার শারীরিক প্রস্তুতি এবং শারীরিক উপযুক্ততা এসব কিছু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে পাত্রের ক্ষেত্রে আসলে এই জিনিসটাও সাধারণত পাত্রপক্ষ দেখতে পারে যে তার আসলে বিবাহের প্রস্তুতি আছে কি না তারপরে তাদের দুজনের যে দেখা সাক্ষাৎ হবে এবং সেখানে আসলে বেশ কিছু জিনিস লক্ষ্য করার বিষয় থাকতে পারে পাত্রপাত্র নির্বাচনের ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের মধ্যে কুফুর দিকটা দেখা তাদের মধ্যে চিন্তাগত এবং তার বিয়াদ বা শিক্ষাগত বিষয়গুলো দেখা কারণ এক্ষেত্রে যদি ব্যাপক পার্থক্য থাকে তাহলে সেখানে একটা সফল সংসার পরিচালনা করা কঠিন হতে পারে ফলে তাদের চিন্তার হান্ড্রেড পার্সেন্ট ঐক্য না থাকলেও কাছাকাছি জিনিস থাকতে হবে তাদের এডুকেশন কাছাকাছি থাকতে হবে তা না হলে যেমন অনেক সময় ঐক্য নষ্ট হয় কী করে যেমন একজন শিয়ার সাথে যদি কারো বিবাহ হয় অথবা কাদিয়ানি ফ্যামিলির সাথে কারো যদি বিবাহ হয় আজকাল তো অনেকেই দেখলাম যে এই সমস্ত ব্যাপারে খুব উদার হওয়ার চেষ্টা করছেন তাহলে শেষ পর্যন্ত এই বিবাহগুলো ব্যর্থ হয়ে যাবে অতএব দিনই চিন্তাভাবনা দিনদারির যে বিষয়গুলো সাংস্কৃতিক যে বিষয়গুলো শিক্ষাগত যে বিষয়গুলো সেখানে পাত্র পাত্রের কাছাকাছি এবং পাত্রী পাত্রর কাছাকাছি থাকাটা উচিত এবং সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে দুই পক্ষের মধ্যে আসলে বেশ কিছু বিষয়ে ব্যাপক কোনো মতবিরোধ যেন না থাকে বরং তারা যেন চেষ্টা করে একটা মতক্যে পৌঁছতে যে কোনো বিষয় নিয়ে সেটা হতে পারে তাদের ইন্টারনাল কোনো বিষয় হতে পারে যেমন মহরের বিষয় ইত্যাদি আর অন্য অন্য বিষয়গুলো নিয়ে যদি তারা ঐক্যমত পোষণ করে তাহলে তারা এই নির্বাচনে এগিয়ে যেতে পারে এটা হচ্ছে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আচ্ছা আর পাত্র নির্বাচনের ক্ষেত্রে প্রথম আইটেম সেমই থাকবে সেটা হলো দিনদারি আখলাখ এবং দিনদারি এ দুটো পাত্রের মধ্যেও থাকাটা খুব জরুরি তাহলে পাত্রীপক্ষ দিনদার পাত্রকেই প্রাধান্য দেবে আর দ্বিতীয়ত পাত্রের উপরে যেহেতু একটা বড় দায়িত্ব বর্তাবে সেটা হচ্ছে অর্থনৈতিক দায়িত্ব এবং কোরআনে সেটাই বলা হচ্ছে আর রেজালক ওয়ামনা আলান নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল এই কর্তৃত্ব হয়েছে তাদের রেসপন্সিবিলিটির কারণে কারণ নারীদের খোরপোশ অর্থাৎ স্ত্রীদের খোরপোশ তাকেই দিতে হবে এবং সন্তানদের খোরপোশ তাকেই বেয়ার করতে হবে নানা রেসপন্সিবিলিটির কারণে তার উপর অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া হয়েছে ছেলেদের উপর পাত্রের উপরে ফলে তার সে সামর্থ্য থাকতে হবে সংসার চালানোর এবং খোরপোষ দেয়ার এবং যখন রাসুল সাল্লাম বললেন ওমাল্লা মিয়াস্তাতে আলি হিব ইসলাম যে সামর্থ্য রাখে না বিবাহের সামর্থ্য রাখে না সেখানে শারীরিক এবং আর্থিক দুটোর কথাই বোঝানো হচ্ছে আমরা এটাও বলেছিলাম কখনো কখনো কোনো কোনো পাত্রের ক্ষেত্রে তার বাবা মা তাকে সাহায্য করতে পারে বিবাহে হ্যাঁ কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন বাবা মায়ের উপরই সে নির্ভরশীল হয়ে থাকবে আর বিশেষ করে ছেলেরা যখন বালেগ হবে তখন তার নিজেকেই কামায়ে যেতে হবে উপার্জনে যেতে হবে কারণ কোনো ছেলে বালেগ হয়ে গেলে তখন বাবা মায়ের উপর বিশেষ করে বাবার উপর ফরজ থাকে না যে তার খরচ চালাবে কিন্তু আমাদের মুসলিম সমাজে সাধারণত বাবারা সে খরচ দিয়ে থাকে এবং অনেক সময় দিতে আমরা উদ্বুদ্ধও করি কারণ হলে সে তার ক্যারিয়ার গঠন করতে পারবে না তার পড়াশোনা কমপ্লিট করতে পারবে না এবং তার দ্রুত যে বিবাহ করা দরকার সে কাজটিও সে কমপ্লিট করতে পারবে না বাবার সাহায্য ছাড়া কিন্তু তারপরেও সেই ছেলের আসলে ভবিষ্যৎ ইনকামের বিষয়টা সে কি আদৌ খরপোশ চালাতে পারবে কিনা এ বিষয়টি দেখা প্রয়োজন আছে কারণ শরিয়া তার উপরে এটা ফরজ করেছে খরপোশ চালানো স্ত্রীর যাবতীয় খরচ দেওয়া সন্তানদের খরচ দেওয়া এটা তার উপর ফরজ করেছে অতএব এ বিষয়টা দেখার প্রয়োজন আছে তবে এর মানে এই নয় যে সম্পত্তিকে আমরা প্রাধান্য দিব কোটি কোটি টাকার মালিক হতে হবে গাড়ি বাড়ি হ্যাঁ ইত্যাদি অনেক কিছুর মালিক হতে হবে সেটা ইসলাম আসলে বলেনি ন্যূনতম তার সামর্থ্য থাকে যাতে সংসার ধর্ম পালন করতে অর্থনৈতিকভাবে সে ব্যর্থ না হয় আচ্ছা এরপরে স্বামী হিসাবে অভিভাবকত্ব করার ক্ষমতা তার থাকতে হবে হ্যাঁ যেন তার সাংস্কৃতিক অবস্থান যেন তার শিক্ষাগত দক্ষতা এবং তার সুন্দর ভদ্রতা বোধ এ বিষয়গুলো যেন থাকে এটি স্বাভাবিক একটা বিষয় আসলে দিনদারির মধ্যে এগুলো পড়ে যায় তারপর আমরা স্পেশালি সেটা উল্লেখ করলাম আচ্ছা মূলত এ কয়েকটা বিষয় হচ্ছে একজন পাত্রের মধ্যে দেখার বিষয় এবং তার ব্যাপারেও সেটাই প্রযোজ্য সে বিবাহের পূর্বে বিবাহের দায়িত্ব সম্পর্কে অবহিত কেন কিনা না সম্পর্কে সে জানে কিনা এবং বিবাহের মাধ্যমে সে যে অভিভাবকত্ব বরণ করতে যাচ্ছে এবং সে যে রেসপন্সিবিলিটি কিংবা দায়িত্ব নিতে যাচ্ছে সে ব্যাপারে সে ওয়াকিফ হাল কিনা এ বিষয়গুলো জানতে হবে দিনদারির ক্ষেত্রে আমরা একটু বলি ছেলে এবং মেয়ে পাত্র এবং পাত্রী উভয় দিনদারির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তাদের কোরআন শুদ্ধ কি না তারা কোরআন পড়তে পারে কিনা আদৌ আজকাল তো অনেক মুসলিম ফ্যামিলিতে দেখা যায় ছেলে মেয়েরা কোরআনই পড়তে পারে না তাহলে যারা কোরআনই পড়তে পারে না তাদের দিনদারিতে বড় ধরনের ত্রুটি আছে কারণ তারা সালাপ কীভাবে পড়বে তাহলে অতএব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর মোটামুটি মৌলিক এই বিষয়গুলোর আলোকে আমরা পাত্রপাত্রী চুজ করব এখন এক্ষেত্রে যেটা দেখা যায় এক্ষেত্রে দেখা যায় আমরা যারা আধুনিক ফ্যামিলি তাদের কি ভুল হচ্ছে ভুল হচ্ছে আমরা দিনদারিকে একদমই উপেক্ষা করছি এবং অনেক ছেলেরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমাদের বাবা মা আমার জন্য পাত্রী দেখার ক্ষেত্রে দিনদারিকে মোটেই প্রাধান্য দিচ্ছেন না পাত্রীর ফ্যামিলি যদি একটু প্রভাবশালী হয় তারা ধনী হয় তাদের ফ্যামিলিতে পর্দা টোটালি না থাকলেও পাত্রী নিজেও পর্দা করছে না অথচ দেখা যাচ্ছে মা বাবা তাকে পছন্দ করে বসে আছেন আর এটা অনেক পাত্রীর ফ্যামিলিতে বড় ধরনের সমস্যা পাত্রী নিজে দিনদার কিন্তু পুরো ফ্যামিলিতে তেমন হয়তো দিনদারি না থাকায় বাবা মা যে পাত্রের সাথে তার বিবাহ ঠিক করছেন সেখানে দেখা যাচ্ছে দিনদারিকে পুরোপুরি ইগনোর করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার সম্পদ কি সে হয়তো কোনো সুধিকারবারে কারবারে অথবা কোনো এমন চাকরিতে আছে যে চাকরিটা সরিয়া অ্যালাউ করে না এগুলো আমাদের বড় ধরনের ভুল হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছেলেপক্ষ শুধু সৌন্দর্যকেই প্রাধান্য দিচ্ছে এবং ফলে যে মেয়েটা হয়তো গান করছে অথবা নাটক করছে এদের সাথে তার আত্মীয়তা করতে যাচ্ছে আসলে সেটা করা যাবে না হ্যাঁ দিনদারি ব্যাপকভাবে ব্যাহত হয় অথচ সেখানে আমরা যদি নির্বাচনে যাই সেটা আসলে বড় ধরনের ভুল বড় ধরনের ভুল তো এটা একটা কমন বিষয় আমরা শুধুমাত্র তাম্বি করলাম যে ইসলাম কোন দিকগুলোকে প্রাধান্য দিচ্ছে আর আমরা ভুল করে কি কাজটা করছি একটু চিন্তা করলে সবাই সেটা বের করতে পারবেন